পলাশবাড়ি কিশোরকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্করের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে 200+ গাছ বিক্রিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক, শহীদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, সাবেক ইউপি সদস্য রঞ্জনা রানী, শ্রী অহেন্দ্র, ছাত্রনেতা মাসুদ রানা সহ অনেকে। এ সময় বক্তারা অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে সরকারি রাস্তা, গাছ কর্তন, জন্ম নিবন্ধনের অতিরিক্ত টাকা গ্রহণ, রেশন কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ আদায়, সুবিধাভোগীদের মাঝে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণে অনিয়ম সহ প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। মানববন্ধনে এই এলাকায় প্রায় 500+ লোকজন অংশগ্রহণ করে। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।